কিছুক্ষণ পরে দেখা যায় না বাবা আল্লাহ নবীর কলিজা সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুড়ো মানুষ একটা বস্তা মাথায় করে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে আসছে আল্লাহ নবী দূরে দুটো চোখে পানি এসে গেল ও মারজুনের সোনারাম যেই না এসে দাঁড়িয়েছে আল্লাহ নবী বললেন বাবাজি কতটা দিয়ে এসেছেন কতটা রেখে এসেছেন হযরত আবু বকর মাথায় মস্তা দিয়ে পাগলের মতো কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে আমি মাল নিয়ে আসার সময় দেখলাম আমার দেওয়ালের গায়ে ভাঙা একটা সূচ রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ দিনের জন্য ওই ভাঙা সুইটা আল্লাহর নবীর খেদমতে হাজির করেছি আল্লাহ নবী কেঁদে ফেললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছিলেন লাফ দিয়ে উঠলো ও ভাই আবু বকর জীবন হারাতে পারিনি ভাই জীবন হারাতে পারবো না আমার ভাই আবু বকরকে আল্লাহ এমন করেছে রে আমার ভাই আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে ও আমার বেনারেরা শোনা আমার নেকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা কে যাবে বাবা খবরটা আনতে বাবা তেইশ বছরের ছেলে হযরত আলী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব জোরে বলুন সুবহানাল্লাহ আমি যাব হ্যাঁ আমার রাসূল বলল আলী তুমি যাবে তা তোমার ভয় হচ্ছে না আলী বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আমি আমাকে আপনি লাকাব দিয়েছেন আসাদুল্লাহিল গালিব জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ পাকের সিংহ আমি কাউকে ভয় করি হুজুর আমি একাই চলে যাব হুজুর আবু বকর বলল আলী তুমি একা যেও না আলী সফরে একা যাওয়া ঠিক নয় একজন সাথী নিয়ে যাওয়া সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য সফরে কেউ একা যাবেন না একটা সঙ্গী সঙ্গে করে নেবেন সুন্নাত আদায় হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একজন বয়স্ক মানুষকে দিলেন বার হয়ে যাবেন তাবুকের ময়দানে আল্লাহ নবী ডাক দিলেন ও আলী এদিকে এসো বাবা আমার কাছে এসো বাবা নবী আমার হাতের একটা লাঠি নিয়ে হযরত আলীর হাতে দিল বাবা আমি রাসূলুল্লাহ আমার হাতের এই লাঠিটা হাতে নিয়ে করে নিয়ে যাও বাবা ও হযরত আলী আমি রাসূলুল্লাহ বলে দিলাম কোন মুসিবত আর আসবে না সুবহানাল্লাহ আর যদি কোথাও অসুবিধে হয় ধরবে আগুন বার হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরে মুসা নবীর হাতের লাঠি যদি সাপ হয় কি আল্লাহ বলছে অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা এ মুসা তোর ডান হাতে ওটা কি মুসারে বলছে আল্লাহ এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই আল্লাহ এই লাঠি দিয়ে আমি গাছের পাতা ভাঙি ছাগলদের খাওয়াই আল্লাহ বলছে আমি তোকে অত কথা জিজ্ঞেস করেছি হাতে ওটা কি বলছে কালা হিয়া আসা লাঠি আল্লাহ বলল এটা শুধু লাঠি নয় এর অনেক কাজ আছে জানিস ফেরাউন যখন জাদু করে সাপ ছেড়ে দিল
আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম খাবরে যাচ্ছিলেন আল্লাহ বলল মূসা রে লাঠি কানা ছেড়ে দাও হাতের লাঠি ফেলে দিন হিয়া হাইয়াতুন تسعى بروك تشافنو الله نبي موسى سلامير لاتي مرقا شابير بدور شاب ٹھوکے بڑے سجرے بلن سبحان برو شاب تو لیلی لیلی گر گھت چے آج جی آج چے تاکی خات چے جی آج چے خات چے شاب کھا ہوئے گا سے موسى نبی بر لاتی تا دھوتے بھائی پات چے جرے بلن سبحان اللہ আল্লাহ এই এত বড় সাপ আল্লাহ কি করে ধরি আল্লাহ বলছে ধর এই মূসা মূসা সালাম যে হাত দিয়েছে আল্লাহ শুকর আবার লাঠি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মূসা নবীর হাতের কালা হিয়া আসা এই লাঠিটা আদম নবী নিয়ে এসেছিলেন এর ইতিহাস অনেক বড় আমার বক্তব্য এই জায়গায় যদি মূসা নবীর হাতের লাঠির এত ক্ষমতা হয় তাহলে আমার নবী মোস্তফার হাতের লাঠির ক্ষমতা কত এ ভাই মিথ্যা বললাম না সত্য বললাম আরে মূসা নবীর হাতের লাঠির যদি অত ক্ষমতা আমার মোস্তফার হাতের লাঠির কত ক্ষমতা আমার ভাইয়েরা শোনা মানি খিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুমো লাঠিটা হাতে করে নিয়ে ছুটে ছুটে যাচ্ছে বাবা তাবুকের রাস্তা মদিনা শরীফ থেকে কুড়ি দিনের রাস্তা আল্লাহ নবী বললে বাবা আলী এই দুর্গম রাস্তা যাবে বাবা হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দোয়া করুন হযরত আলী এক সপ্তাহে পৌঁছে গেলেন তাবুকের ময়দানে পাহাড়ের ধারে অসংখ্য সৈন্য দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী আলী বললেন ও বাবা মুরব্বী এখানে দাঁড়াও এই এখানে দাঁড়াও মুরব্বী বলছে আলী তুমি যাবে কোথায় বলে আরে ওই শত্রুদের ভিতরে আমি আলী একা ঢুকে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মুরব্বী বলছে ভয় হবে না আপনি একা ওরা পাঁচ হাজার আলী বলছে আসাদুল্লাহিল গালিব যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভয় দেখাচ্ছ কাকে এ আমার আজ অজ অসুবিধা হচ্ছে ভাই আমি কি বালি কথা বলতে একটা ভাবু দিবে দিবে ভালো লাগুক আর না লাগুক আল্লাহর রাস্তা বলবো আমার শোনা মানে কি করছো ভাই এত খিদে লেগেছে আয় শোনা মানে এদিকে তো আলী বললে এই লাঠি ধর এখানে দাঁড়া আর আমার রসুলুল্লাহর হাতের দেওয়া লাঠি এই তোর যে হাতে আছে না আমি বলে দিলাম আজরাইল ছাড়া কোনো মায়ের লাল তো আর তোর কাছে ঘেঁষবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই রসুলের লাঠি থাকলে যদি দুশ্মন না ঘেঁষে রসুলের সুন্দর যদি থাকে যদি রসুলুল্লাহর আদর্শ ভিতরে থাকে আপনারা কি বলবেন আমরা জানি অনেক সময় রাত্রিরে ঘুরতে ঘুরতে গিয়ে কোনো একটা হিন্দু চার্জ দোকানে আমরা দাঁড়িয়েছি গাড়ি থেকে নামলেই হ্যাঁ নমস্কার নমস্কার আর পিস সাহেব এসছে আমি যে কি পি সে মতো জানে না আমি যে ক্ষীর হ্যাঁ সঙ্গে সঙ্গে বেঞ্চিতে সবাই বসে উনি শুটে এসে গামছা দিয়ে আচ্ছা আচ্ছা আপনি কিনা বসেন সবার চা একরকম সুন্নতি লোকের চা আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ এ চা খাঁটি দুধ ও আমার ভাইয়েরা শোনা মানি খেরা রসুলের লাঠি যদি থাকলে এত কেউ কাছে না আসতে পারে আমার রসুলুল্লাহর সুন্নত যদি কাছে থাকে খোদার কসম কেউ কোনো বেঈমান কোনো দুশ্মন কাছে আসতে পারবে না হযরত আলী ঢুকে পড়ে আর বেঈমানের ভিতরে বলে চিল্লাতে লাগলেন কে বাবা তোমাদের সৈন্য কমান্ডারটা কোথায় বাবা
লেই তুমি তো আমাদের দলের মানুষ নই বাড়ি কোথায় আলী বলছে আমার বাড়ি মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা ভয় লাগবে না লাগবে না হ্যাঁ যদি ভাঙড়ে খুব ঝামেলা হয় হ্যাঁ এখন ধরেন আমি হিজবুল্লাহ আমার নামে বিরাট কেস আল্লাহর কসম একটা কেস হইনি সাপস কথার কথা এখন আমি ভাঙড়ের সন্ত্রাস আমাকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে আমি নিজে আমার জিজ্ঞেস করে এই তোর বাড়ি কোথায় না আমি কি বলবো ভাঙড়ে বলবো নাম দেখায় আমরা নাম কি আমার নাম গোপাল নাম হিজবুল্লাহ নাম পাল্টে আর আলী কত বড় সাহসী আরে এখনো অনেক মুসলমান আছে হিন্দু বেল্টের ভিতরতে গেলে টুপি খুলে মাল পকেটে নেয় আছে না অনেক আবার দাড়িতে রুমাল জড়ায় ও কি ইমানদার আলী ওরা বলছে তোমার বাড়ি কোথায় আলী বলছে আমার বাড়ি মদিনায় সুবহানাল্লাহ বলে তোমার তো সাহস খুব আছে রে তোমার তো সাহস খুব আমরা মদিনার আক্রমণ করতে যাচ্ছি আর তুমি সেই দেশের মানুষ এখানে ঢুকে বলছো মদিনায় আলী বলছে ফাড়দার আর একটা যদি আওয়াজ হয় আমি আল্লাহর সিংহ জোরে বলুন সুবহানাল্লাহ তোমাদের কমান্ডারের সঙ্গে দরকার আমাকে ডেকে দাও কমান্ডার এসে হাজির হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললে বাবা কোথায় যাবে বাবা বলল বাবা ছেলে আমরা মদিনায় যাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমে মত বিদায় করে দেব জানে বাঁচাবো না বাবা হযরত আলী বললেন ও সৈন্য কমান্ডার এর আগে কোনদিন মদিনায় গিয়েছিলে নাকি বলছে কোনদিন যায়নি মদিনায় হযরত আলী বললেন মদিনায় সাবধানে ঢুকবেন কেননা মদিনা শরীফের রাস্তা হলো গলি ঘোজ রাস্তা একবার যদি ঢুকে পড়ো আমরা মুহাম্মাদের সৈন্য মেরে তামা তামা করে ফেলবো সুবহানাল্লাহ বলেন একবার ঢুকে দেখ সৈন্য কমান্ডার বলে বাবারে এর মায়ে কি দুধ খাই গেছে বলুন দেখি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আলী বলছে আমরা মুসলমান হ্যাঁ ওদের ইমান আছে এই বাবা এর কমান্ডার জিজ্ঞেস করছে আলী এই খোকা তোমাদের মদিনায় কত লোক হবে কত লোকের বসবাস হযরত আলী বললেন বাবা আমি শুনলাম নাকি আপনি 40,000 নিয়ে ঢুকছেন আমাদের মদিনা শরীফে এই 40,000 মানুষ নাই বলল তাহলে কি করে পারবে হযরত আলী বললেন এ সৈন্য কমান্ডার এই যে 5,000 সৈন্য আমি হযরত আলী আমার দুই হাত লাগানো লাগবে না এই 5,000 সৈন্য আমি আলীর এক হাতের মামলা জোরে বলুন সুবহানাল্লাহ আমি দু হাত লাগাবো না রে লাগবি সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবার সৈন্য কমান্ডার বলতেছে তাহলে কি ফিরে বাড়ি চলে যাবো দেখো তোমার ব্যাপার ঢুকে যদি একবার পড়ো মদিনায় বুঝছো না আসো অলি গলি রাস্তায় এসে আমার মারবো বাপের নাম কিন্তু খেয়াল থাকবে না কমান্ডার বলছে আমি লোক নিয়ে যাব যে রাস্তা চেনে মানে তারও ভিত্তি দেবো না ঢুকে দেখ এমন চমকা চমকেছে আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে ওয়ামা বেঞ্জানেরা সোনা মানিখেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হযরত আলী জন্য দোয়া করেছিলেন বাবা হযরত আলী বললে বাবা আমি চললাম ওরা বলল এ বাবা ছেলে তোর জানি কি ভয় হয় না হযরত আলী বললেন খবর কি পাওনি আর আপনার বদরের ময়দানের
আমাদের বিরুদ্ধে 357 জন মেরে তামা তামা করে ফেলেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই জাত ঢুকে দেখ একটারও বাঁচাবো না শুনে রেখে দে উহুদের ময়দানে বেঈমানরা 1,000 3,000 আর আমাদের 1,000 আমরা ওদেরকে মেরে ফেলেছি ওরা ময়দান ছেড়ে বানিয়েছে খন্দকের ময়দানে 15,000 আল্লাহ নবী সাহাবি 3,000 ওদেরকে মেরে ফেলেছি আমরা সেই যার লাতাজার আল্লাহ মানা আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তোদেরকে আমরা ভয় পাইনি আলী বলল আসছে সালাম আলাইকুম এই মক্কার বেঈমানরা কেমন সালাম দিত জানেন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম এখন দেখবেন কিছু মুসলমানও সালাম দেয় হুজুর সালাম আলাইকুম ওরে ওরে বলতে হবে আলে আর মালেকু ও সালামে জবাব দেবেন না ও কিন্তু আপনার ঘাড়ে বাস ফেলে দিছে সালামটা দিতে হবে আসসালামু আলাইকুম জবাব দিতে হবে কি হবে ওয়ালাই কুমুসালাম আসসালামু আচ্ছা বলো আসসালামু আলাইকুম ও আলাইকুমুস সালাম এখন এখানে যারা মুরব্বী আছেন আপনারা মনে করছেন তুমি শেখাবে তাই বলো শেখ আমি তো দাদার বয়সী আমার দাম জানিস আল্লাহ আকবার আমার শিক্ষা একটা বাচ্চার কাছ থেকেও নেওয়া যায় না যায় না নবী আমার মদিনার মসজিদে নবাবি শরীফে দাঁড়ানো আল্লাহ নবীর খরিজা আছে সাবিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বয়স্ক মানুষ দাঁত নাই দাড়ি চুল পাকা মাথার চুল ভেঙে গেছে হযরত আবু বকর পাঞ্জাবে দে ধরে নিয়ে মদিনা মসজিদে নবাবী শরীফে নিয়ে আসছেন আল্লাহ নবী মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মচকে মচকে হাসছেন বাবা আবু বকর ও বাবা আবু বকর এমন করে কাকে নিয়ে আসো বাবা হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার বাপ আবু বকর ইবনে আবি কুয়াফা ইয়া রাসূলুল্লাহ আমার বাপ পড়ালেখা জানে না মদিনার মাদ্রাসায় আপনার মাদ্রাসায় ভর্তি করব সুবহানাল্লাহ বলে দাড়ি চুল সব পাকা আমার রসুল বলছে তকবীর দাও তো হুজুর কেবল এসে গেছেন নারাই তকবীর নারাই তকবীর সিলসিলায় হক মুসাদ্দেদুস সামান জনাব ভাই শেখ হুজুর কেবল বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না অখুশি খুশি নাই আরে আপনারা যা খুশি তার থেকে আমি হেজবুল্লাহ বেশি খুশি আমার পীরের আওলাদ এসছে বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার ভাইরা এখন মন কান দিয়ে শোনেন আমি কি এই পলিটিক্স কথা বলেছি একটা আর ওই ওই বলার জন্য তো আমার কেউ দাউদ দেই চাষা তাই না ওসব চুলে যাক সব জাহান নামে যাক আমার দেখার দরকার নেই আল্লাহ একবার আস্তে আস্তে আগে বাড়ে এই জন্য শিক্ষা সবার কাছ থেকে দেওয়া যাবে না যাবে না যাবে ওয়ামা বেঞ্জানেরা সোনা মানিকেরা পালাবার ধান্দা করছেন আল্লাহর কি এমন বদ্ধ দো চুপ করে বসে এমনি লোক আল্লাহ আকবার এটা কেন আপনারা অল্প সময়ের জন্য ধরে নেন আমি হেজবুল্লাহ এই বারজুলের ছেলে কি আমি আমি আপনাদের সন্তানের মতো নয় কি আরে একটা আলেমের যদি সন্তান বলেন আপনার লস হবে না আল্লাহ যদি এটা কবুল করে নেয় এই আলেমের সঙ্গে আল্লাহ হাসর হয়ে যাবে নসিব খুলে যাবে রে বাবা
আমি তোমাদের সন্তান নই কি একদম তোমরা আমার বাপ ও আমার বাইয়ারের আসনা মানি খেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে চলে এলেন মদিনা শরীফে আল্লাহ নবী বললেন বাবা আলী কি খবর বাবা হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যি ওরা 5000 তবে আমি ওদের চমকে দিয়ে এসেছি নই বলল আলী ওরা আসবে নাকি বলল তা আমি বলতে পারবো না তবে আওয়াজ যা দিছি ওরা অতি কাবু হয়ে গেছে আল্লাহ রাসূল বলল আলী ওরা তো এলেও আসতে পারে ও আমার বেজনের আগাম আল্লাহর নবী বলেছিলেন এ মদিনা সাহাবীরা এ মদিনার মানুষেরা আমি নবী তোমাদের বললাম এই মদিনা থেকে তাবু করেন দূরের রাস্তা বাবা যেসব মেয়ে ছেলেদের পেটে বাচ্চা 10 মাস ওই মেয়েগুলো যাবে না যেসব বাচ্চারা ছোট যুদ্ধ বোঝে না ওরা যাবে না যে মুরব্বীগুলোর মাজা খুঁজো হয়ে গেছে এরা যাবে না বাবা তাছাড়া কেউ যদি বাড়ি থাকে আল্লাহ তরফ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে সুবহানাল্লাহ বলে বাবা সব তাবুকে যেতে হবে এই আবু বকর নাম লেখো নাম লেখো কারা যাবে যুদ্ধে নাম লেখাও সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর 28000 সাহাবী নাম লিখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একবারও ভাবিনি আমার ছেলে মেয়ে কি খাবে বউ কি খাবে আল্লাহর দিন বার জুল পর্যন্ত নিয়ে যেতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সেই বার জুলের ঘরে আল্লাহর কোরআন বসে বসে খাবে ঠিক না ভুল বাপ এ আমার ভাইজানেরা বা বোনেরা তোমার ঘরের কোরআন সারাদিনে একবারও শোনা ওই কোরআন বসে বসে কাঁদে আল্লাহ এর করে কি গোসল দিতে পারো না কত তাবিজ করবেন তাবিজ করে বালা যাবে না বালা কাটাতে গেলে ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করে দেওয়া লাগবে সুবহানাল্লাহ বলে কোন তাবিজ বাঁধা লাগবে না কোরআন পড়েন রীতিমতো 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত না হলেও হবে মাগরিব আর ফজরে সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে একবার সূরা ফালাক সূরা নাস পড়বেন পড়ে এই হাতে ফোন দিয়ে 3 বার শরীরে আর কলেরা হবে রোগ আর থাকবে না জিন ভূতের আসর হবে না কেউ জাদু করলে লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ কি নেই কোরআনে কি নেই কোরআনে মাছ মাছ ধরার দোয়াও আছে জোরে বলুন সুবহানাল্লাহ মাছ হচ্ছে না সূরা আলাম নাশরাহ লাকা সদরা এটা পড়েন আর খেপলা জাল মারেন শালা পুকুরের মাছ সব জালে ঢুকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নেই কোরআনে আসলে আমরা কানার পেটের কানা তো তবে আবার সব জবানে পড়লে কাজ হবে না জবান পাক হওয়া লাগবে এই জবান নাপাক হয় এটা নাপাক হয় জবান নাপাক হয় না কিছু বলে না নাপাক হয় মিথ্যা কথা বললে জবান নাপাক হয়ে যায় গীবত করলে জবান নাপাক হয়ে যায় গান করলে জবান নাপাক হয় শরীর নাপাক হলে ওই নাপাক শরীরে যেমন নামাজ কবুল হয় না নাপাক জবানে আল্লাহ আল্লাহ বলে ডাকলেও আল্লাহ ডাক শোনে না ও মেয়েরা হযরত আলী এসে বললেন
يا رسول الله حبيب الله بولي ديشي عطا شجا صابي نام لكي بلو الله نبي بلين بابا ابو بكر او بابا باجي جهاد جابو بابا كي آسه دمي بابا شبت دان كتبه كي آسه داو ابو بكر بلو يا رسول الله باري دكي جاي جوني بلون سبحان الله باري جاي ও বারজনের সোনারাম আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন বিবিকে আয়াতে আবু বকর গিয়ে বললেন বিবি রে ও আসমান মা ও আয়েশার মা শোনো আল্লাহ নবী কোরআনের জন্য আল্লাহ নবী দ্বীনের জন্য সাহায্য চেয়েছে বাড়ির কেতা বাড়ির মান করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ শুধু কেতা বালিশ লোটা বাসন গ্লাস বাটি যা কিছু আছে সব বার করে দাও আমি আবু বকর আল্লাহর দিনে জন্য দিয়ে দেব ও কিচ্ছু নেই শুধু পরনার কাপড় মাল যখন নিয়ে চলে আসছে আবু বকরের বাপ আবু কুফা একটু চোখে কম দেখতেন আবু কুফা চিল্লে বলছে আসমারে তোর বাপ মুহাম্মদের এত ভালোবাসে সব নিয়ে চলে গেল রে সব নিয়ে চলে গেল রে এবার কি খাবো রে আহা বুবুজান হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা একটা বস্তার ভিতরে কিছু ইট বালি পাথর ভরে দাদা তো ভালো চোখে দেখে না দাদা সন্তুকে নিয়ে গিয়ে বলছে দাদু একটু হাতটা দিয়ে দেখেন না আমার আব্বা সব নিয়ে যায়নি কিছুটা রেখেও গেছে জোরে বলুন সুবহানাল্লাহ যে বস্তাটায় আবু বকর মাল ভরেছে ওই বস্তার মুখটা বাঁধবে কিছু নেই মাজার হযরত আপনার আসমার পায়জামার দড়ি খুলে নিয়ে বাঁধলো জন্য বলা হয় জাতুন মিকাতাইন দড়ি খুলে নিয়ে বেরিয়ে কিচ্ছু নেই আর উমার রাদিয়াল্লাহু আনহু রাসূল বলল উমার কি দেবে উমার তো বগল বাজাচ্ছে আজকে জিতে যাব কোনদিন জিততে পারিনি আবু বকর সব সময় জিতে যায় আজকে জিতবই বাড়ির অর্ধেক মাল নিয়ে গিয়ে তুই রেখে চুপ করে আস আবু বকর কি আগে দেয় দেখি তারপর আমি দেবো উমার কি নিয়ে এসছো দাও ইয়া রাসূলুল্লাহ পরে আজকে গেম মারবুই কিছুক্ষণ পরে দেখা যায় না বাবা আল্লাহ নবীর কলিজা সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুড়ো মানুষ একটা বস্তা মাথায় করে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে আসছে আল্লাহ নবী দূরে দুটো চোখে পানি এসে গেল ও মারজুনের সোনারাম যেই না এসে দাঁড়িয়েছে আল্লাহ নবী বললেন বাবাজি কতটা দিয়ে এসেছেন কতটা রেখে এসেছেন হযরত আবু বকর মাথায় বস্তা নিয়ে পাগলের মতো কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে আমি মাল নিয়ে আসার সময় দেখলাম আমার দেওয়ালের গায়ে ভাঙা একটা সূচ রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ দিনের জন্য ওই ভাঙা সুইটাও আল্লাহর নবীর খেদমতে হাজির করেছি আল্লাহ নবী কেঁদে ফেললেন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছিলেন লাফ দিয়ে উঠল ও ভাই আবু বকর জীবন হারাতে পারিনি ভাই জীবন হারাতে পারবো না আমার ভাই আবু বকরকে আল্লাহ এমন করেছে রে আমার ভাই আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন
قبول كريني سي الله نبي بلچه سابيرا عمار پوري جدي كيو نبي حتو الله عمار عمار خي خطين ار عمار جائے گئے انو كيو جدي نبي حتو الله عمر ابو بكر کے کتے سبحان اللہ بولے پوکا کھے پھیلیسی جیبنے کتو پوکا دے کھیچی بھائی اللہ اکبر اوہ میں جنی رام امی حزب اللہ اکتا باتے کو دا بولم نکی জীবনে শুনবেন না কারখানা করে শুনেন কোন আবু বকর নবী আমার আল্লাহ নবী করেছেন সাহাবি নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী খাজুর বাগানে ঢুকলেন আল্লাহ নবী খাজুর বাগানে ঢুকে ওই খাজুর বাগানের কুয়া রয়েছে আল্লাহ নবী কুয়ার ভিতরে পাঁচ ঝুলিয়ে দিয়ে আল্লাহ নবী পা দোলা দিচ্ছেন জোরে বলুন আমরা অনেক সময় শানের পুকুরে কি আপনারা গাডওয়াল দেওয়া আছে বসে পা দোলায় না শীতের সময় আরে পা দোলালেও শূন্যতাই হবে আপনি ওই গাডওয়ালে বসে বসে পা দোলাবেন আর ভাববেন আমার রাসূলুল্লাহ এভাবে পা দোলাতেন সুবহানাল্লাহ বলে এটা শূন্যতাই হবে তো বাগানের গেট আছে আমার রাসূল বললেন বাবা আবু মুসা আশআরী শোনো কেউ এলে আমাকে বলবে বিনা পারমিশনে এই বাগানের ভিতরে কাউকে ঢুকতে দিওনি হ্যাঁ বলে দিলাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিছু খবরে কে যেন এসে বাগানের গেটে খাদিতে লাগলো কে বাবা দরজা খুলে দেখি আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী বললেন ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله حضرت ابو بكر এসেছে আল্লাহ নবী বললেন আমার ابو بكر في الجنه আমার ابو بكر জান্নাতি এই আমার ابو بكر কে আসতে বলো তাড়াতাড়ি আসতে বলো রাসূলুল্লাহ কিন্তু পা ঝুলিয়ে দিয়ে পা দুল খাচ্ছে حضرت ابو بكر صدیق এসে আল্লাহ নবীর পাশে বসলেন আবু বকর পা ঝুলিয়ে দিয়ে আস্তে আস্তে পা দোলা দিচ্ছে কিছুক্ষণ পর আরেকজন এলো আবু মুসা আশআরী বললেন কে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত ওমর ফারুক এসেছে আল্লাহ নবী বললেন আমার ওমর ফিল জান্নাহ সুবহানাল্লাহ আমার উমারকে আসতে বলো হযরত ওমর চলে এলেন নবী আমার বসা হযরত ওমর এসে আবু বকরের পাশে বসে গিয়ে ওই কোয়ায় পা ঝুলিয়ে দিয়ে পা তোলা দিচ্ছে জোরে বলো ওহ কিছুক্ষণ পর আবার একজন অসুবিধা হয় না তো আবার একজন আসছে ইয়া রাসূলুল্লাহ উসমান এসে হাজির সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন উসমান এসে হাজির রাসূল বললেন উসমান ফিল জান্নাহ আমার উসমানও জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ এই উসমানকে ডেকে দাও এরা দুজন রাসূলুল্লাহর পাশাপাশি বসে আর উসমান এসে কুয়ার উল্টো পিঠে রাসূলুল্লাহর সম্মুখে কুয়ার ওই পিঠে বসে পা দোলাচ্ছে আল্লাহ নবী বললেন সাবিরা ও আমার সাবিরা শুনে রাখো বাবা আমার আবু বকর আমার দুনিয়ারও সাথী
আমার আবু বকর আমার কবরের সাথী আমার আবু বকর আমার ময়দানে মাহশরের সাথী আমার আবু বকর আমার কবরের পাশে আমার আবু বকরের মাজার হবে আমার ওমরের হবে তবে বাবা আমার উসমান একটু দূরে থাকবে ও বাবা উসমান শুনে রাখো বাবা তোমার মৌতের আগে আমার উসমানের বড় কষ্ট হবে এই উসমান গনিকে শহীদ করেছিল কারা বেঈমানরা মুনাফিকরা সব দাড়িওয়ালা টুপিওয়ালা সাহাবী ছেলেরা সাহাবী ছেলেরা মাল দিল আবু বকর দিল উমর দিল রাসূল বলছে ওসমান তাবুকের ময়দানে কি দেবে ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা চাইবেন সেটা দেব জোরে বলুন সুবহানাল্লাহ আয় ওসমান আয় ওসমান যা ঘোড়া লাগে দিতে হবে উসমান বলল ইয়া রাসূলুল্লাহ ঘোড়া চিন পয়সা লাগে ইয়া রাসূলুল্লাহ সব দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এই একটা হাদিস মনে পড়ে গেল ঝট করে বলবো একটু অসুবিধা নেই শুধু উসমানের কথা এলো বলে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় এসেছেন না মদিনার আবহাওয়া ভালো খাওয়া ভালো রাসূলুল্লাহ একদিন সাহাবীদের ডেকে বলল বাবা তোমাদের মদিনা খুব ভালো কিন্তু মদিনার একটা জিনিস আমাকে বড় কষ্ট দিচ্ছে জানো এটা কে বললেন নবী বলছে মদিনার একটা জিনিস আমাকে খুব কষ্ট দিচ্ছে আচ্ছা আমি এতক্ষণ যা ওয়াজ করলাম কি সব আপনার ওসব পূর্ণ পূর্ণ মনে হলো সুবহানাল্লাহ বলেন হয়তো মাঝখানে একটা দুটো জানামাল ঢুকিয়েছি এটা শোনেন এটা এটাও আপনারা জানেন না তো রাসূল বা বলেন সাহাবীরা মদিনার আবহাওয়া ভালো পানি ভালো খাবার ভালো সব ভালো বাবা একটা জিনিস আমাকে কষ্ট দিচ্ছে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ কি বলেন হুজুর আমার নেই বলল বাবা এই মদিনার পানিটা একটু নোনা পানি তো আমার পান করতে অনেকটা কষ্ট হচ্ছে বাবা নোনা পানি আল্লাহ নবী বললে বাবা সাবিরা ও আমার সাবিরা কে আছো বাবা আমি রাসূলুল্লাহ আমার জন্য মিঠা পানি এনে দেবে আল্লাহ তাকে হাউজে কৌসারের এক পেয়ালা পানি দান করবে ও আমার সাবিরা হাউজে কৌসারে পানি এক পেয়ালা যদি জমান কর 50,000 বছর পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ সাবিরা কেউ কথা বলে না মদিনায় সব তো নোনা পানি আল্লাহ নবী আবার বললেন বাবা সাহাবীরা শুধু পানির পাত্র দেবে না আমি রাসূলুল্লাহ আমার জন্য যদি কেউ মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারো রাব্বিল আলামিন আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত আল্লাহর রিজিস্ট্রি করে নেবে কোন সাবি কথা বলে না এই মাইক মানে এদিকে এসো বাবা তোমার মাইক ডিস্টার্ব করছে করছি এদিকে এসো এখন এসছে আবার যদি বন্ধ হয়ে যায় ও এসে বসুক বা বসেন বসুক
আমার ভাইরা اللهم صل على هل حضرت عثمان داري بلو يا رسول الله يا حبيب الله আমি ওসমান বিটা মানি করে দেব আল্লাহ নবী বললে বাবা ওসমান তুমি তো মক্কা থেকে চলে এসেছো মদিনায় আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বাবা মদিনার পানির খবর তুমি কি জানো হযরত ওসমান কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার হাবিব চিন্তা করলে আল্লাহ যদি চিন্তিত হয়ে যায় তার হাবিবের পানি যদি পান করার কষ্ট হয় আমার আল্লাহ সহ্য করতে পারবে না এটা আমি ওসমান আমার বিশ্বাস এই মদিনার অলি গলির ভিতরে কোথাও না কোথাও তার হাবিবের জন্য আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করে রেখেছে আমার রাসূল বলল সাহাবীরা এই সূক্ষ্ম ব্যাপারটা কিন্তু তোমরা ধরতে পারলে না রাসূল বলল ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট আল্লাহ সইতে পারে না আল্লাহ ইচ্ছা করলে তো এই মদিনার নোনা পানিগুলো তার হাবিবের খাতিরে আল্লাহ তো মিষ্টি করে দিতে পারে জোরে বলো সুবহানাল্লাহ আমার রাসূল বললেন এই জান্নাত মনে হয় কিনে আমার ওসমানই নেবে জোরে বলো সুবহানাল্লাহ যাও ওসমান যাও দেখো ওসমান বলল হুজুর আমি একা যাই রাসূল বলল ওসমান একা যাবে একজনকে সঙ্গে করে নাও একজন মদিনা ঝুনঝুনে এক বুড়োকে নিয়ে এই উঠে ওঠ চ সারা মদিনা ঘুরবো কোথায় মিঠা পানি পাওয়া যায় দেখি চল ঘুরে 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 দেখে কুয়ার ধারে গিয়ে দাঁড়ায় বালতি রশি ফেলে নিয়ে কুয়ার পানি টেস করে সব নোনা পানি সারা দিয়ে ঘুরে ঘুরে বারো পানি পেল না বাবা সন্ধ্যা হয়ে গিয়েছে মদিনা শরীফের একটা জায়গায় দাঁড়িয়ে আছে মদিনার এক বৃদ্ধ মানুষ এসে বলল ও ছেলে কি খুঁজছো রে বাবা ওসমান বলল বাবা তোমাদের মদিনা মিঠা পানির কুয়া পাবো না আল্লাহর নবীর পানি পান করতে কষ্ট হচ্ছে রে বাবা সুবহানাল্লাহ বলে বলছে পাগল এই খোকা তোমার নাম কি বলছে আমার নাম ওসমান বলো আরে নবী যে জায়গায় আছে ওই জায়গা থেকে একটু দূরেই খবর তো জানো না ওই জান্নাতুল বাকির পাশেই একটা মিঠা পানির কুয়া আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওসমান বলল আমি জানি আমার হাবিব যখন আসবে 1000 বছর আগে যখন ঘর ঠিক করে আল্লাহ পাক রাখতে পারে তার হাবিবের জন্য কি আল্লাহ মিঠা পানির একটা কুয়া রাখতে পারেননি নিশ্চয়ই রেখেছে আচ্ছা আচ্ছা বাবা বলো তো ওই কুয়ার মালিকটা কে কুয়ার মালিক বললো দেখে ওই কুয়ার মালিক এখন বেঁচে নেই ওই মালিকের এক মেয়ে আছে হযরত ওসমান গনি পাগলের মতো ছুটলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পেয়ে গেছি হুজুর আল্লাহ নবী বললেন ওসমান মিঠা পানির কোয়া কোথায় ওসমান গনি বললেন সারা মদিনা ঘুরলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মিঠা পানির কোয়া মদিনা শরীফে জান্নাতুল বাকির পাশে কাঁটা গাছে ওই মিঠা পানির কোয়াটা ঢেকে নিয়েছে সুবহানাল্লাহ বললেন ওসমান যাক তুমি তো জান্নাতের একটা জান্নাতের মালিক হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ ওসমান বলল ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগে আমি সব দেব আমি তো গরিব
আমি তো সবথেকে ধনী জোরে বলুন সুবহানাল্লাহ ওসমান গনি আস্তে আস্তে কি খবর নিলেন বাবা তোমাদের ওই মিঠা পানির কুয়াটা বিক্রি করবে বিক্রি হবে বলল দেখে যার মেয়ে যার কুয়া সে লোক তো নেই তার মেয়ে আছে আর তার মেয়ে এখন এখানে নেই অন্য আত্মীয় বাড়ি গেছে ওসমান গনি সেখানে চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা রে কুয়াটা বিক্রি করবে বলল 1000 দিরহাম বলল এই টাকা নেই আমি জান্নাত কিনবো জোরে বলুন সুবহানাল্লাহ আরে আমার নবী বলেছে জান্নাত হবে আমি জান্নাত নেব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো দৌড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জান্নাত পেয়ে গেছি আমি মিঠা পানির কোয়া কিনে দিয়েছি আল্লাহ নবী বলেছিলেন ও আমার সামিরা আমার ওসমানের শুধু একটা দান নয় মদিনার মসজিদে নবাবী শরীফ যে জায়গাটায় অবস্থিত আমরা যাকে রিয়াজুল জান্নাহ বলি 100 হাত দৈর্ঘ্য 100 হাত প্রস্থ এটা মদিনা মসজিদ আদি মসজিদ ছিল বাবা ওসমান গনি আল্লাহ নবী বললেন ও আমার সামিরা কে আছো বাবা মসজিদে নবাবী তৈরি হবে এই জায়গাটা কিনে দেবে ওসমান বললেন দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী বললেন মসজিদ বানানোর জন্য এই জায়গাটা যদি কেউ কিনে দেয় আল্লাহ তাকে রহমতের জান্নাত দিয়ে দেবে উসমান হাত তুলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ জান্নাত আমি কিনবো সুবহানাল্লাহ মানে এখন জলসা শেষে চেয়ে চেয়ে 10টা টাকা দেয় দে ভাই দে তোমার পাই পড়ি আল্লাহর কিনে নারায়ণ তকবীর তোর বাপ জান্নাতে তোর মা জান্নাতে তো 14 পুরুষ 14 গোষ্ঠী সব জান্নাতে তাও বেরোয় না আমি আগে বলেছি রেশমে আসা রহ গে রুহে বিলালি না রেখে ফলসফা রহ গে গে তলখিন কসালি না রহে আজান আছে কিন্তু বিলালের সেই আজান নেই রুহু চলে গেছে এবাদত আছে জলসা আছে সেই জলসা নেই জলসার রুহু চলে গেছে আমার ভাইয়ারেরা সোনা মানি খেরাম নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনিকে বললে বাবা মদিনা মসজিদ নববী জায়গাটা কিনতে যত টাকা লাগে ওসমান দিয়েছিলেন আল্লাহ নবী বলেছিলেন ربنا لله مسجدا بنى الله له بيتا في الجنة জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে যারা দান করে আল্লাহ ওদের জান্নাত লিখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদের মুসল্লি নামাজ পড়তে সে দেখছে মসজিদ নোংরা রসুল বললেন মসজিদের একটা কুটো যদি কেউ সরিয়ে ফেলে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এই জায়গাটার অনেক দাম রে ভাই এরা মনে করে শুধু মসজিদের যিনি আজান দেয় মুয়াজ্জিন এই 1000 টাকা মাইনে ওইটি সাফ করবে আর আমি দুবার হজ করে এসেছি ঝাঁটায় হাত দেবো আসে না নেই যত চাপ মসজিদের মুয়াজ্জিনের উপরে মুয়াজ্জিন সাহেব ঝাড় দিলে না বেচারি অল্প টাকায় চাকরি করে মুয়াজ্জিনকে দিয়ে বাথরুমটাও সাফ করে নেয় আসে না নেই এ হাজি আয় মুসলিম তুমি সাফ করবে তোমাকে কে বলেছে এই মুয়াজ্জিন তুই সাফ কর আরে মুয়াজ্জিনের তো কপাল ভালো প্রতিদিন মসজিদ 3 বার ঝাড় দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ওকে দুচ্ছাই করো
হিজবুল্লাহ তোমার মতো মলি শেখ কত জাহান্নামী হয়ে যাবে দেখা যাবে ওই গ্রামের আব্দুল জব্বার মুয়াজ্জিনটা যাকে গ্রামের লোক পাঁচ পয়সা দাম দিত না ও কবরে ওইভাবেই শুয়ে থাকবে হিজবুল্লাহ মরে পচে গলে পোকায় খেয়ে হিজবুল্লাহকে শেষ করবে কিন্তু মুয়াজ্জিনের শরীর কবরের মাটির জন্য আল্লাহ হারাম করেছে জোরে বলো জোরে বলো মুয়াজ্জিনের কবরের মাটি খাবে না এইবার আপনাদের গ্রামের বলেন অন্যান্য গ্রামের যেসব মুয়াজ্জিন আছে এরা তো ফুলে সব কত কত হয়ে গেল হ্যাঁ শালা আমার এত দাম হ্যাঁ ও বলো তুমি চুপ করো আমার এত দাম ও চাচা সব মুয়াজ্জিন হ্যাঁ কোন মুয়াজ্জিন রাসূলুল্লাহ বলেছে সাত বছর বিনা বেতনে আল্লাহ রাস্তায় যে আজান দিয়েছে তুমি তো মাস আসার আগে বলো এই মালদে মাল চাও অনেক সময় অনেক মুয়াজ্জিনের রিপোর্ট আছে মসজিদে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কেউ হয়তো দিনের বেলা দিয়ে পালিয়ে গেল মুয়াজ্জিন সব গুছিয়ে মাল সব হপ হপড়ে ভরে এরকম রিপোর্ট আমাদের কাছে আসে না ভাই আচ্ছা এই সব মুয়াজ্জিনদের কবর খাবে না এই জন্য বলি মসজিদ কারোর বাবা কেলে সম্পদ নয় মসজিদ আল্লাহর হক এই মসজিদেও তামাম বিশ্বের মুসলমানের হক আছে না নেই আছে না নেই এই জায়গা যে দান করেছে যদিও বলে আমার বাবার মসজিদ নামাজ হবে এ ভাই নামাজ হবে আমার 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 বাপের নামাজ হবে আল্লাহর ঘর তামাম বিশ্বের মুসলমানের হক হাজি হন গাজী হন পীর হন আর যে লাটসাইবি হন মসজিদের ধুলো বালি একটু ঝাড়ু দিয়ে দেবেন খোদার কসম এটা আপনার জন্য ভালাই খারাপ নয় আপনি কারুর দিকে আঙুল তুলবেন না চাচা কাউকে বলবেন না আপনার কাজটা আপনি করবেন হ্যাঁ আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ আপনার ঘরে একটু ঝাড়ু দিয়ে দিলাম আমার ভাইয়ারেরা শোনা মানি খিরাম কারখানা করে শোনো বাবা আল্লাহর ঘর মসজিদের ঈদ গুলো কাঁদে বাবা ও মসজিদের আশেপাশে যাদের বাড়ি অনেক বাড়ি আছে দেখবেন মসজিদের পাশে বাড়ি নামাজ আদায় করে না আপনাদের বার চুলে সব আল্লাহর ওলি কেউ আব্দুল কাদের জেলানি কেউ খাজা বাবা এখানে কোনো বেনামাজির বাস নেই আর মসজিদের পাশের লোকগুলো তো এরা তাহাজ্জুদ কোনোদিন কাজা করে না এ ভাই মসজিদের যাদের পাশে বাড়ি এদের মার কম হবে না বেশি হবে আল্লাহর কি রে ভাই এদের মারি কোনো হাফ টাইম হবে না আমাদের তো একটু দূরে বাড়ি একটু বলবে একটু জিরো দিচ্ছি আবার পরে হাফ টাইম আর আশপাশে যাদের বাড়ি এদের গায়ে সামার মারবে চাষা আল্লাহর কি রে হাফ টাইম হবে না এই জন্য বাপ তোমাদের সাবধান করতে এসেছি মসজিদের পাশে বাড়ি হাইয়া আলা সালার আওয়াজ শুনলে আরে তোমাকে তোমার আল্লাহ কত সুযোগ দিয়েছে তুমি তো জামাতের সঙ্গে তকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এবারে যাদের মসজিদের পাশে বাড়ি নয় দূরে বাড়ি তাহলে বলে আমাদের নসিব খারাপ আরে এর থেকে তোমার নসিব আরো ভালো সুবহানাল্লাহ বলে এ দুপা আসবে নেকি কম ঝকঝক নামাজ পড়বে আর আপনি সেই উত্তর পাড়া থেকে এটা কি পাড়া পশ্চিম পাড়া এই পশ্চিম পাড়ায় হেঁটে হেঁটে আসবেন যত কদম উঠাবেন আল্লাহ অতগুলো নেকি দেবে জোরে বলুন সুবহানাল্লাহ যত কদম তুলবেন অতগুলো গুনাহ আপনার মাফ হবে সুবহানাল্লাহ বলেন তাহলে আপনি ভাগ্যবান নয় আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন অন্ধ সাহাবী মদিনার মসজিদে নবাবী শরীফে আজান হতো হযরতে বেলাল আজান দিতেন হাইয়া আলাসসালাম হযরত বেলালের আজান শুনে অন্ধ সাহাবী জামাতে নামাজে আসতেন আল্লাহ নবীকে একদিন ধরলো
يا رسول الله يا حبيب الله حضور আমি চোখে দেখি না তবে জামাতে নামাজ পড়তে আপনি বলেছেন আমি নামাজ পড়ে বাড়ি যাই বাড়ি গিয়ে কিছু গুণ থাকলে আবার মদিনার মসজিদের আযান শুনি আমি একা আসতে পারি না ইয়া রাসূলুল্লাহ একজনের সাহায্য দিয়ে আমাকে আসতে হয় ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله حضور دعا করেন আল্লাহ যেন আমার চোখ ভালো করে দেয় আমি একা একা এসে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ব যদি বলো আমাদের বারজুল জলসা কমিটি সত্যি খুব ভালো এরা খুব ভালো ছেলে আল্লাহ এদের কবুল করুক এই শুনে বলি ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন না যদি আমার চোখটা ভালো হয় আমি তো একাই ছুটে ছুটে আসতে পারি কারোর সাহায্য নেওয়ার দরকার নেই আমার রাসূল দোয়া করলেন আল্লাহ আল্লাহ আমার অন্ধ সাহাবী এ আমার পিছনে নামাজ পড়বে আল্লাহ আযান হলে এর অন্ধ চোখটা ভালো করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আযান হয় সাহাবী চোখ ভালো হয়ে যায় চার সাহাবী ছুটে 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 এসে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ে আবার নামাজ পড়ে চলে যায় অন্ধ হয়ে যায় আবার ছুটে ছুটে আসে জোরে তাকবীর দাও নারায় তাকবীর